আসসালামু সালাম, শুনতে পাচ্ছ? স্যার শুনতে পাচ্ছি। সবাই ভালো আছো না? জি স্যার। আচ্ছা, ঢাকা সিটি কলেজ অনলাইন ক্লাস তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাস পরিচালনায় আমি ডক্টর মোহাম্মদ মাহবুব হাসান, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ বায়োলজি, ঢাকা সিটি কলেজ। আজকের আলোচ্য যে টপিকস গুলো আছে সেগুলো হলো ক্লোরোপ্লাস্ট, সরি, প্লাস্টিড ও এর প্রকারভেদ। প্লাস্টিডের মধ্যে উল্লেখযোগ্য হলো ক্লোরোপ্লাস্ট ও এর ভৌত রাসায়নিক গঠন কাজ। আরেকটা অঙ্গাণু রাইবোজোম, রাইবোজোমের প্রকারভেদ, ভৌত ও রাসায়নিক গঠন কাজ। তো আজকের লেকচার থিওরিতে যে সমস্ত লেখকের বই অনুসরণ করা হয়েছে তাদের মধ্যে হাসান বুক হাউস, কাজল ব্রাদার্স লিমিটেড, মোবিন পাবলিকেশন এবং গাজী পাবলিশার্স এর বই উল্লেখযোগ্য। লেকচার থিওরিতে ঢাকা সিটি কলেজের সকল সহকর্মীদের আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের প্রথম টপিক ছিল প্লাস্টিক। হ্যাঁ, এটা মাত্র উদ্ভিদ কোষেই থাকে, উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য, প্রাণী কোষে প্লাস্টিক থাকে না। প্লাস্টিড, প্লাস্টিডের হলো যে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে অবস্থিত লিপোপ্রোটিন নির্মিত দুটি ঝিল্লি বা পর্দা দ্বারা আবৃত বর্ণহীন বা বর্ণযুক্ত ইতস্তত বিক্ষিপ্ত ডিম্বাকার ফালাকৃতি, ফিতাকৃতি অথবা তারকাকার সজীব বস্তুগুলোকে প্লাস্টিড বলে। এটার উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে থাকবে। এই যে ঝিল্লি আছে সে ঝিল্লিটা হলো লিপোপ্রোটিন নির্মিত, এটা বর্ণহীন বা বর্ণযুক্ত হতে পারে এবং সাইটোপ্লাজমে এরা বিক্ষিপ্তভাবে অবস্থান করবে। ডিম্বাকার হতে পারে, থালাকার হতে পারে, ফিতাকার হতে পারে, তারকাকার হতে পারে, এই সজীব বস্তুগুলোকে বলবো প্লাস্টিক। নামকরণ, 1883 সালে সিম্পার, ডব্লিউ সিম্পার সর্বপ্রথম উদ্ভিদ কোষে সবুজ বর্ণের প্লাস্টিড লক্ষ্য করেন। বিস্তৃতি, ছত্রাক, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল ইত্যাদি কোষে প্লাস্টিড থাকে না। তাহলে উদ্ভিদের মধ্যেই ছত্রাকে থাকবে না, ব্যাকটেরিয়া বা আদি কোষে থাকবে না, নীলাভ সবুজ শৈবালে প্লাস্টিড থাকে না, এছাড়া অন্যান্য সব রকম উদ্ভিদ দেহে প্লাস্টিড থাকে। আমরা প্লাস্টিডের একটা প্রকারভেদের আমরা ছক দেখছি আমরা এখানে। কিসের উপর ভিত্তি করে ভাগটা করা হয়েছে? গঠন, কাজ ও রঞ্জক পদার্থের উপস্থিতির ভিত্তিতে প্লাস্টিড তিন প্রকার। এক নম্বর হলো লিকোপ্লাস্ট, এটা হলো বর্ণহীন। দুই নম্বর ক্রোমোপ্লাস্ট, বর্ণযুক্ত। তিন ক্লোরোপ্লাস্ট, একটি সবুজ বর্ণের। আমরা প্রথমে যাই লিকোপ্লাস্ট। তো ইতিমধ্যে জেনেছি যে লিকোপ্লাস্ট কি, বর্ণহীন। তো লিকোপ্লাস্ট কে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। এটা কিসের উপর ভিত্তি করে? খাদ্য সঞ্চয়ের উপর ভিত্তি করে। তাহলে খাদ্য সঞ্চয়ের উপর ভিত্তি করে লিকোপ্লাস্ট তিন ধরনের, অ্যামাইলোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট, ইলাইওপ্লাস্ট। প্রথমে আমরা আসবো অ্যামাইলোপ্লাস্ট। তাহলে এই প্লাস্টিড সবচেয়ে বড়, লিকোপ্লাস্টের মধ্যে সবচেয়ে বড়। এটি শ্বেতসার বা স্টার্চ সঞ্চয় করে, যেমন আলু। তাহলে আলু প্রধান সঞ্চয় খাদ্য হলো স্টার্চ। আর এই স্টার্চ কি প্রকৃতির? লিকোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট। এবার আসছি আমরা অ্যালিউরোপ্লাস্ট বা প্রোটিনোপ্লাস্ট। এখানে প্রোটিন সঞ্চয়কারী সঞ্চিত খাদ্য থাকে, যেমন ভুট্টা এবং বিনস, ভুট্টা বিনস। তাহলে ভুট্টা আমরা যেটা খাই
সেই ভুট্টা বীজের মধ্যে প্রোটিন আছে। তাহলে ভুট্টার বীজে প্রোটিন সঞ্চয়কারী লিকোপ্লাস্টকে আমরা বলবো এলিউরোপ্লাস্ট বা প্রোটিনোপ্লাস্ট। ইলায়োপ্লাস্ট স্নেহ পদার্থ বা লিপিড চর্বি ও তেল সঞ্চয়কারী সঞ্চিত পদার্থকে বলবো আমরা ইলায়োপ্লাস্ট, যেমন সূর্যমুখী বীজ। ক্রোমোপ্লাস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি চার ধরনের, লাল রঞ্জক থাকলে রোডোপ্লাস্ট, বাদামি হলে থিওপ্লাস্ট, হলুদ হলে জ্যান্থোপ্লাস্ট, কমলা হলে ক্যারোটিনোপ্লাস্ট, এবার আসছে ক্লোরোপ্লাস্ট, এটা হলো সবুজ বর্ণ। আমরা এবার তিন ধরনের যে প্লাস্টিড রয়েছে এই প্লাস্টিডের তুলনামূলক বৈশিষ্ট্য বা পার্থক্য আকারে আমরা এখন দেখব। তোমরা আরেকটা জিনিস মনে রাখবা যে প্লাস্টিড হলো উদ্ভিদ কোষের সবচেয়ে বড় অঙ্গাণু, উদ্ভিদ কোষের সবচেয়ে বড় অঙ্গাণু কিন্তু প্লাস্টিড। পার্থক্যের বিষয় প্রথমে আমরা আসবো বর্ণ। লিকোপ্লাস্ট ইতিমধ্যে জেনেছি এটা হলো বর্ণহীন প্লাস্টিক, ক্রোমোপ্লাস্ট অসবুজ রঙিন প্লাস্টিক, মানে এটা রঙিন হবে তবে সবুজ হবে না, সবুজ বাদে অন্যান্য যে রঙগুলো আছে সেগুলো প্রদর্শন করবে। আর ক্লোরোপ্লাস্ট এটা সবুজ বর্ণের প্লাস্টিক। অবস্থান লিকোপ্লাস্টের অবস্থান মূল ভূনিম্নস্থ কাণ্ড, ভ্রূণীয় কোষ, গ্যামিট, বীজ কোষ প্রভৃতি যেসব অঙ্গ যেসব অঙ্গে সূর্যের আলো পৌঁছায় না সেসব অঙ্গের কোষ। তাহলে সাধারণত মাটির নিচে যে সমস্ত আছে, মাটির নিচে যেমন কি আছে, মূল আছে, ভূনিম্নস্থ কাণ্ড আছে, হ্যাঁ, তারপর হলো ভ্রূণীয় কোষ, এগুলো সব কিন্তু সাধারণত মাটির নিচেই থাকে, হ্যাঁ, মাটির উপরে কিছু কিছু থাকে, হ্যাঁ, সে সমস্ত জায়গায় সূর্যের আলো পৌঁছায়, প্রধান কথা যে সমস্ত অঙ্গে সূর্যের আলো পৌঁছায় না, তাহলে সেখানে লিকোপ্লাস্ট থাকবে। ক্রোমোপ্লাস্ট তাহলে উদ্ভিদের যেসব অঙ্গ বর্ণময় যেমন ফুলের পাপড়ি, রঙিন ফল ও বীজ, গাজরের মূল ইত্যাদি, অনেক সময় পাতাবাহার উদ্ভিদের যে কাণ্ড এগুলো রঙিন হয়, হ্যাঁ, তাহলে সেই পাতাবাহার উদ্ভিদের কাণ্ড ক্রোমোপ্লাস্ট থাকে। ক্লোরোপ্লাস্ট উদ্ভিদের সবুজ অঙ্গ যেমন পাতা ও কচি কাণ্ড। রঞ্জক লিকোপ্লাস্টের রঞ্জক থাকে না, ক্রোমোপ্লাস্টের প্রধান রঞ্জক হলো ক্যারোটিন, ক্যারোটিনের মধ্যে কমলা হলো প্রধান এবং জ্যান্থোফিলের মধ্যে হলো হলুদ। ক্যারোটিনের মধ্যে কমলাও থাকে লাল থাকে, যদি বলা হয় ক্যারোটিনের প্রধান রঞ্জকের নাম কি তখন বলবো কমলা, একটা যখন জিজ্ঞাসা করা হবে, কিন্তু ক্যারোটিনে কমলাও হয় লালও হয়, কমলাই হলো প্রধান। প্রধান রঞ্জক ক্লোরোফিল, ক্লোরোপ্লাস্টের রঞ্জক ক্লোরোফিল। উৎপত্তি এরা সূর্যালোকের উপস্থিতিতে ক্রোমোপ্লাস্ট ও লিকোপ্লাস্টে ক্রোমোপ্লাস্ট ও ক্লোরোপ্লাস্টে পরিণত হয়, তাহলে লিকোপ্লাস্ট যখন সূর্যালোকের উপস্থিতিতে আসে তখন ক্রোমোপ্লাস্ট ও ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। যেমন একটু আগে আমরা জানলাম, হ্যাঁ, একটু আগে আমরা জানলাম কি জানলাম যে আলু, আলু কোথায় হয়, মাটির নিচে। আলু কি এক ধরনের ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, তা আলুর যে সঞ্চিত খাদ্য সেই সঞ্চিত খাদ্য অনুযায়ী আলু কোন ধরনের লিকোপ্লাস্ট, কেউ কি আনসার দিতে পারবা? আলুকে কোন ধরনের লিকোপ্লাস্ট বলা হচ্ছে? অ্যামাইলোপ্লাস্ট। হ্যাঁ, থ্যাংক ইউ, অ্যামাইলোপ্লাস্ট। তাহলে আলু যখন নতুন আলু ওঠে তখন দেখবা যে আলুর পুরো প্রান্ত সবুজ হয়ে আছে, এটা কি কেউ খেয়াল করেছো? হ্যাঁ স্যার, জি স্যার। হ্যাঁ, নতুন আলুর কারণ আলুটা মাটির নিচে ছিল, এখন ওই মাটির উপরে মানে আলুর উপরে যে মাটিগুলো আছে সেগুলো অনেক সময় সরে যায়, যার ফলে ওই অংশটি সূর্যালোক পায়, তখন লিকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে পরিণত হয়, বুঝলা? এইভাবে দেখা গেল যে লিকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট বা ক্রোমোপ্লাস্টে পরিণত হতে পারে। ক্রোমোপ্লাস্ট সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোপ্লাস্ট থেকে ক্রোমোপ্লাস্ট সৃষ্টি হয়। ক্লোরোপ্লাস্ট সূর্যালোকের উপস্থিতিতে লিকোপ্লাস্ট থেকে ক্লোরোপ্লাস্ট সৃষ্টি হতে পারে। কাজ লিকোপ্লাস্টের কাজ আমরা ইতিমধ্যে বলেছি, খাদ্য সঞ্চয় করে রাখা এবং শর্করা থেকে স্বেচ্ছা জাতীয় খাদ্য তৈরি করা, ফুলের পরাগায়ন এবং ফল বীজ বিস্তারে সাহায্য করা ক্রোমোপ্লাস্টের কাজ। আর ক্রোমোপ্লাস্টের কাজ সালোক সংশ্লেষণের সাহায্যে শর্করা জাতীয় খাদ্য তৈরি করা। তো সাধারণত প্লাস্টিক বললে আমরা ক্রোমোপ্লাস্ট, হ্যাঁ বলো বলো
তার ক্লোরোপ্লাস্ট থেকে কি ক্রোমোপ্লাস্ট তৈরি হয় যে বলো আরেকবার প্রশ্নটা স্যার ক্লোরোপ্লাস্ট থেকে কি ক্রোমোপ্লাস্ট তৈরি হয় ক্লোরোপ্লাস্ট থেকে ক্রোমোপ্লাস্ট থেকে কি ক্রোমোপ্লাস্ট তৈরি হয় হ্যাঁ হ্যাঁ হয় হয় ক্লোরোপ্লাস্ট থেকে ক্রোমোপ্লাস্ট তৈরি হতে পারে যেমন তোমার হলো এই সাধারণত ফলগুলোর মধ্যে দেখবা বা ফুলগুলোর মধ্যে দেখবা যে প্রথম দিকে দেখা যাবে সবুজ হয়ে আছে, হ্যাঁ, কিন্তু আস্তে আস্তে ক্রমে সেটা রঙিন হয়ে যায়। হ্যাঁ, তো ক্লোরোপ্লাস্টে ক্লোরোপ্লাস্ট সূর্যালোক অবস্থিতে ক্রোমোপ্লাস্টে পরিণত হতে পারে। তাহলে আমরা যেটা বলছিলাম যে প্লাস্টিক বলতে ক্লোরোপ্লাস্ট কি আমরা বোঝাবো, আমরা পরীক্ষার সময় দেখা গেলো যে আমরা উদ্দীপকে হয়তো প্লাস্টিকের ছবি দেওয়া আছে, হ্যাঁ, কিন্তু আসলে ওটা ক্লোরোপ্লাস্টের ছবি দেওয়া থাকবে, বইও ক্লোরোপ্লাস্টের ছবি দেওয়া আছে। তাহলে প্লাস্টিক বলতে আমরা মেনলি ক্লোরোপ্লাস্টকে ইঙ্গিত করি। তাহলে ক্লোরোপ্লাস্ট হলো সবুজ বর্ণের প্লাস্টিক, এটি শক্তি রূপান্তরের অঙ্গাণু। এর মধ্যে যে রঞ্জকগুলো আছে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিলের সমন্বয়ে ক্লোরোপ্লাস্ট গঠিত। ক্লোরোফিল নামক সবুজ বর্ণকণিকা অধিক মাত্রায় ধারণ করে বলে এরা সবুজ বর্ণের হয়। আবিষ্কার ও নামকরণ 1883 সালে বিজ্ঞানী সিম্পার সর্বপ্রথম উদ্ভিদ কোষে সবুজ বর্ণের প্লাস্টিক লক্ষ্য করেন এবং নামকরণ করেন ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট খাদ্য সংশ্লেষে সাহায্য করে বলে একে কোষের রান্নাঘর বা শর্করাজাতীয় খাদ্যের কারখানা বলা হয়। হ্যাঁ, আমরা জানি যে ক্লোরোপ্লাস্ট সার সংশ্লেষণে অংশগ্রহণ করে, এই জন্য এখানে আমরা বলতেছি রান্নাঘর। প্রতি কোষের সংখ্যা এক বা একাধিক, তবে উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে সাধারণত 10 থেকে 40টি ক্লোরোপ্লাস্ট থাকে, কিন্তু নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে সাধারণত আরো কম থাকবে। স্যার ক্লোরোফিল এ আর বি মানে কি? ওটা হলো ক্লোরোফিলের টাইপ। ক্লোরোফিলের টাইপ, ক্লোরোফিল এ আছে, বি আছে, সি আছে, হ্যাঁ, এরকম কতগুলো টাইপ আছে। তো এক একটা টাইপ কিসের প্রযুক্তি করে করা হয়েছে? কালারের উপর। হ্যাঁ, কেউ হয়তো হলদে সবুজ, কেউ হয়তো নীলাব সবুজ, এরকম কতগুলো কালার আছে, এই কালারের উপর ভিত্তি করে এই নামকরণ করা হয়েছে, কারণ কালার আর কেমিক্যাল স্ট্রাকচার। আচ্ছা, এখন আমরা উদ্ভিদের মধ্যে সবচেয়ে কিন্তু ক্লোরোফিল এর পরিমাণটাই বেশি দেখব। আকৃতি, উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টের আকৃতি লেন্সের মতো হয়, নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে এদের আকৃতি অনেক রকম হতে পারে, এবং সবচেয়ে বেশি বৈচিত্র্য লক্ষ্য করা যায় শৈবালের ক্ষেত্রে। বিভিন্ন ধরনের শৈবালকে এই ক্লোরোপ্লাস্টের আকৃতির উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে। যেমন ক্লাইমাইডোমোনাস, এটা হলো এক কোষী সবুজ শৈবাল। এই ক্লাইমাইডোমোনাসের ক্লোরোপ্লাস্ট হবে পিয়ালাকার, স্পাইরোগাইরাল, হ্যাঁ, এটা এটা হলো সর্পিলাকার মানে স্পাইরাল। ইডোগোনিয়াম জারিকাকার ক্লোরোপ্লাস্ট, ইডোগোনিয়াম, এখানে কিন্তু উচ্চারণ আমরা মনে হচ্ছে ওইডোগোনিয়াম, যখন কোন শব্দের দুইটা ভাওয়েল থাকবে পরপর, ও এখানে ভাওয়েল, ই একটা ভাওয়েল, তাহলে প্রথম ও এর উচ্চারণ হবে না, দ্বিতীয় ই এর উচ্চারণ হবে, তাহলে এর উচ্চারণটা কি? ইডোগোনিয়াম। ওকে, তাহলে ইডোগোনিয়ামের ক্লোরোপ্লাস্ট হবে জালিকাকার। জিগনেমা, এই শৈবালটার ক্লোরোপ্লাস্ট তারকাকার। ইলোথ্রিক্স, ইলোথ্রিক্স শৈবালটা তোমাদের সিলেবাসে আছে, এটার আকৃতি ফিতা বা আংটির নেই, গার্ডেল আকৃতি, মানে আমার বোঝানো হচ্ছে বেল্ট আকৃতি, আমরা যে বেল্ট পরি সে বেল্টের মতো অনেকটা আকৃতি হয়, তাহলে এটা সিলেবাসে আছে ইলোথ্রিক্স শৈবাল। পিথোফোরা, এর আকৃতি হলো গোলাকার, এই যে শৈবালে ক্লোরোপ্লাস্টের বৈচিত্র্য বেশি। আকার, লেন্স আকৃতির ক্লোরোপ্লাস্টের ব্যাস সাধারণত 3 থেকে 5 মাইক্রন। স্পাইরোগাইরার সর্পিলাকার ক্লোরোপ্লাস্ট সোজা অবস্থায় কোষের দৈর্ঘ্যের চেয়েও বেশি লম্বা, তাহলে স্পাইরোগাইরার যে কোষ আছে সে কোষের যে ক্লোরোপ্লাস্ট সেই ক্লোরোপ্লাস্টটা কেমন আকৃতি ছিল? স্পাইরাল। এদেরকে যদি সোজা করা হয় তাহলে স্পাইরোগাইরার একটা কোষ থেকেও ক্লোরোপ্লাস্টের দৈর্ঘ্য বেশি হবে। উৎপত্তি, নিম্ন শ্রেণীর উদ্ভিদে পুরাতন ক্লোরোপ্লাস্টের বিভাজনের মাধ্যমে এবং উচ্চ শ্রেণীর উদ্ভিদে আদি প্লাস্টিড হতে এদের উৎপত্তি হয়। আদি প্লাস্টিড 0.5 মাইক্রন বিশিষ্ট ব্যাস বিশিষ্ট একটি গোলাকার বস্তু, সূর্যালোকের উপস্থিতিতে
ক্লোরোফিল সৃষ্টির সাথে সাথে আদি প্লাস্টিড পূর্ণাঙ্গ ক্লোরোপ্লাস্টে পরিণত হতে পারে। আচ্ছা, আমরা এখন একটা ইন্টারনেট থেকে ডাউনলোড করা একটা ছবি দেখতে পাচ্ছি। বাইরেটা হলো বহিঝিলি বা আউটার মেমব্রেন, ভিতরের ঝিলিটা হলো ইনার মেমব্রেন, আর এই দুই ঝিলির মাঝখানে যে ফাঁকা স্থান এটা হলো আন্তঃঝিল্লি ফাঁকা স্থান বা ইন্টার মেমব্রেন স্পেস। এটা হলুদ বর্ণের একটা অংশ, লিপিড ড্রপলেট, ড্রপলেট মানে বিন্দু, তেল বিন্দু। এটা হলো ক্লোরোপ্লাস্টের ডিএনএ, এটাকে বলা হচ্ছে ল্যামেলা। ল্যামেলা হলো এটা একটা গ্রানাম, পাশের আর একটা গ্রানাম, দুই গ্রানামের মাঝখানে যে থাইলাকয়েড গুলো সংযোগ সৃষ্টি করে তাকে বলা হয় ল্যামেলা। এক বচনে ল্যামেলাম, বহু বচনে ল্যামেলা। আর এটাকে এই স্তরটাকে বলা হচ্ছে গ্রানাম। হ্যাঁ, গোলাপি বর্ণের এটার নাম হলো স্টার্স গ্রানিউল বা স্টার্স দানা। এখানে নীল বর্ণের এটা হলো রাইবোজোম। থাইলাকয়েডের ভিতরের যে গহ্বর, একটা থাইলাকয়েডের গহ্বরকে বলবো লুমেন। এরকম চাকতির মতো গঠনটার নাম হলো থাইলাকয়েড। আর থাইলাকয়েড বা এই ডিএনএ যে তরলের মধ্যে বিন্যস্ত তাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স বা মাতৃকা। আর ক্লোরোপ্লাস্টের মাতৃকাকে বলা হয় স্ট্রোমা। আমরা যদি একটা আঁকানো ছবি দেখি, এটা হলো আঁকানো ছবি, তোমরা পরীক্ষার সময় এই ছবিটাই আঁকবা। তাহলে এখানে কি দেখাচ্ছি আমরা, বহিঝিল্লি, অন্তঝিল্লি, তারপরে আসছে হলো ভিতরের এই তরলটার নাম হলো ম্যাট্রিক্স বা স্ট্রোমা। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা থালার মতো বা একটা প্লেটের মতো গঠন, থাইলাকয়েড, অনেকগুলো থাইলাকয়েড একত্রে বিন্যস্ত হয়ে একটা গ্রানাম তৈরি করে। এক বছনে গ্রানাম, আর বহু বছনে বলবো গ্রানা। আর এই একটা গ্রানামের মধ্যে এরকম থাইলাকয়েড 3 থেকে 10টি থাকতে পারে। আমরা ছবিতে এখানে কয়টা দেখাইছি, 5টা, নিচে আবার দেখাচ্ছি 4টা, বাম পাশে আবার একটু সংখ্যা বেশি দেখা যাচ্ছে। তারপর আসছে হলো রাইবোজোম, এই যে আমরা দেখতে পাচ্ছি নীল কালারের, এগুলো হলুদ কালারের তেলবিন্দু, এগুলো স্টার্চ বা শস্যের দানা, আর এটা হলো ডিএনএ। আর এই দুই ঝিল্লির মাঝখানের ফাঁকা যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটা হলো আন্তঃঝিল্লি ফাঁকা স্থান। এবার আমরা যাই ভৌত গঠনে। তাহলে ক্লোরোপ্লাস্টের গঠন বেশ জটিল, নিম্নে এর অংশগুলো বর্ণনা করা হলো। প্রথমে আমরা আসবো আবরণী, ক্লোরোপ্লাস্টের আবরণী। আমরা এর মধ্যে জেনেছি ক্লোরোপ্লাস্ট কয় স্তরী, দ্বিস্তরী, অর্থাৎ বহিঝিল্লি এবং অন্তঝিল্লি নামক দুটি একক পর্দা দ্বারা আবৃত। আর এই দুটা ঝিল্লি আংশিক অনুপ্রবেশ বা বৈষম্য ভেদ্য, এবং অন্তঃপর্দা অপেক্ষা বহিঃপর্দা মানে অন্তঝিল্লি অপেক্ষা বহিঝিল্লি অধিক ভেদ্য হয়। পর্দা দ্বয়ের মাঝখানে স্থানকে পেরিস প্লাস্টিডিয়াল স্পেস বলে। আমরা বলেছিলাম আন্তঝিল্লি ফাঁকা স্থান, ওটা বললেও হবে। তাহলে আমরা দুইটা ঝিল্লির মাঝখানে যে ফাঁকা জায়গাটা দেখতে পাবো, এটার নাম হলো পেরিপ্লাস্টিডিয়াল স্পেস, বা আমরা বলতে পারি আন্তঝিল্লি ফাঁকা স্থান। স্ট্রোমা, তাহলে আবরণী দ্বারা আবৃত বা ঝিল্লি দ্বারা আবৃত পানিগ্রাহী, পানিগ্রাহী মানে কি, পানি শোষণ করতে পারে, কলয়েড ধর্মী ম্যাট্রিক্স তরলকে স্ট্রোমা বলে। তাহলে কলয়েড ধর্মী, এর আগে বৈশিষ্ট্যটা জানো, কলয়েড ধর্মী পদার্থ কাকে বলে, এর আগে বলেছিলাম। জি স্যার। আচ্ছা, স্ট্রোমাতে 70S রাইবোজোম, 70S রাইবোজোম মানে হলো 70 ভেদভাগ একক। এবং এই ধরনের রাইবোজোম আমরা এর আগে মাইটোকন্ড্রিয়া দেখেছি, আবার আদি কোষেও দেখেছি। তাহলে এই জন্য একে বলবো আদিকোষীয় রাইবোজোম, যেহেতু 70S। অসমোফিলিক দানা, ডিএনএ, আরএনএ ইত্যাদি স্টোমাতে থাকবে, এবং এতে শর্করা তৈরির এনজাইমও থাকে, তাহলে স্টোমাতে অনেক কিছু থাকে। সালোক সংশ্লেষণে কার্বন বিজারণের মাধ্যমে শর্করা উৎপাদন প্রক্রিয়া স্টোমাতে ঘটে থাকে। তাহলে শর্করা তৈরির দুইটা, দু তিনটে প্রসেস আছে, এখানে দুইটা দেওয়া আছে, C3 বা C4। আরো একটা প্রসেস আছে, সেটার নাম হলো CAM চক্র, ওটা এখানে উল্লেখ করা হয়নি। তাহলে C3 চক্র তোমরা সবাই জানো কেলভিন চক্র, আর C4 চক্র মানে হলো হ্যাচ ও স্ল্যাক চক্র। স্ল্যাক, হ্যাঁ। তো এই এই চক্রগুলো কোথায় ঘটবে? এই চক্রগুলো ঘটবে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে। থাইলাকয়েড বা গ্রানা,
আমরা দেখেছিলাম যে স্ট্রোমায় একক পর্দা বেষ্টিত চ্যাপ্টা থলির মতো যে অংশগুলো থাকে তাদের থ্যালাকয়েড বলে। আমরা একটা গঠন দেখাইছিলাম এরকম একটা গঠন, এর নাম দিয়েছিলাম থ্যালাকয়েড। এরকম থ্যালাকয়েড একটা একটা প্লেটের মতো বা একটা থালার মতো গঠনটার নাম হলো থ্যালাকয়েড। উচ্চশ্রেণীর উদ্ভিদে কতগুলো থ্যালাকয়েড স্তরীভূত হয়ে গ্রানা গঠন করে এবং প্রতিটি ক্লোরোপ্লাস্টে প্রায় 40 থেকে 60টি গ্রানা থাকে। আমাদের ছবিতে এখানে গ্রানা আছে কয়টি স্যার? হ্যাঁ বলো বলো স্যার, একটা গ্রানায় কয়টা থাইকোলাইড থাকবে? থাইলাকয়েড থাকবে 3 থেকে 10টি। 3 থেকে 10টি, তাহলে এখানে গ্রানা আছে কয়টি? একটা, দুইটা, তিনটা। তাহলে আমরা বললাম যে একটা স্ট্রোমায় কয়টা গ্রানা থাকতে পারে? 40 থেকে 60টি। সেই সেখানে আমরা তিনটা মাত্র দিয়েছি, যেহেতু আমরা এটা ছবি বা বর্ণনার জন্য দিচ্ছি এই জন্য কম দিলেও হবে, অসুবিধা নেই। তাহলে আমরা এখানে দেখবো যে যে প্রতিটি গ্রানাম 10 থেকে, ও আমরা কি বলেছিলাম ওইটা, ও 3 থেকে 10টি বলেছিলাম না, সরি, ওটা হবে আসলে 10 থেকে 100টি। 10 থেকে 100টি থ্যালাকয়েড নিয়ে গঠিত। তাহলে প্রতিটি ঠিক আছে স্যার, প্রতিটি গ্রানাম মানে একটা গ্রানাম, এরকম একটা গ্রানাম এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 7টা। এখানে আছে হলো 1 2 3 4 5 5টা, এখানে আছে 1 2 3 4 4টা। তাহলে এখানে বিভিন্ন গ্রানাম বিভিন্ন থ্যালাকয়েড নিয়ে গঠিত, কিন্তু আমরা বর্ণনায় বলবো কি একটা গ্রানাম 10 থেকে 100টা থ্যালাকয়েড নিয়ে গঠিত। ওখানে কোন কোন গ্রানাই আমরা কম দেখাইছি, তো যেহেতু আমরা বর্ণনা করতেছি বা ছবি আঁকাচ্ছি এই জন্য আমরা কম দিয়ে দেখাবো। গ্রানামের আকার প্রায় 0.3 থেকে 70 মাইক্রোমিটার। স্ট্রোমা ল্যামেলি আমরা একটু আগে বলেছিলাম, এই যে এটা হলো একটা স্ট্রোমা ল্যামেলামের ছবি। তাহলে এখানে একটা গ্রানাম, তার পাশে আরো একটা গ্রানাম, তাহলে এই গ্রানামের একটা থ্যালাকয়েড, এই গ্রানামের একটা থ্যালাকয়েড, হ্যাঁ, যে সংযোগ নালী দ্বারা পরস্পর যোগাযোগ রক্ষা করেছে, এই সংযোগ নালীটার নামই হবে স্ট্রোমা ল্যামেলাম। এক বছরে হবে ল্যামেলাম আর বহু বছর হলে ল্যামেলি। তাহলে উপরে আমরা এই ছবিতে এখানে দুইটা ল্যামেলা দেখতে পাচ্ছি, উপরে একটা নিচে একটা। এদের অভ্যন্তরে কিছু পরিমাণ ক্লোরোফিল বিদ্যমান থাকে, তাহলে স্ট্রোমা ল্যামেলার মধ্যেও কিছু পরিমাণ ক্লোরোফিল থাকতে পারে। এটিপি সিনথেসিস, থ্যালাকয়েড মেমব্রেন অসংখ্য গোল বস্তু বহন করে, এগুলোকে এটিপি সিনথেসিস বলে। এই বস্তুতে এটিপি তৈরির সকল এনজাইম থাকে। তাহলে আমরা একটা এটিপি সিনথেসিস ছবি এখানে দেখতে পাচ্ছি, এটা হলো একটা গ্রানামের ছবি। এখানে থ্যালাকয়েড আছে, একটা, দুইটা, তিনটা থ্যালাকয়েড। হ্যাঁ, তাহলে গ্রানামের ভিতরে এটা হলো প্রকোষ্ঠ, থ্যালাকয়েডের ভিতরে এটা একটা প্রকোষ্ঠ, আর এখানে আমরা দেখতে পাচ্ছি এটিপি সিনথেসিস। এই যে খয়েরি বর্ণের বা লাল বর্ণের যে ছবিটা, এটা হলো এটিপি সিনথেসিস। এটিপি সিনথেসিস কে পূর্বে অক্সিজম বলা হতো, এটিপি সিনথেসিস এর আগের নাম অক্সিজম। তো এটিপি সিনথেসিস তিনটা অংশ, গোড়ার অংশকে বলা হয় ভিত্তি, তারপরে মাঝখানের অংশকে বলা হয় বৃন্ত, আর শীর্ষ অংশটার নাম হলো মাথা। তাহলে ভিত্তি, বৃন্ত এবং মাথা নিয়ে এটিপি সিনথেসিস গঠিত। আর এই থ্যালাকয়েড যে পর্দা আছে, এই পর্দায় ফটোসিনথেটিক ইউনিট থাকে। তাহলে ফটোসিনথেটিক ইউনিট ও কোয়ান্টাজম, থ্যালাকয়েড মেমব্রেনের ভিতরে গাত্রে অসংখ্য ফটোসিনথেটিক ইউনিট বিদ্যমান এবং প্রত্যেকটা ইউনিটে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন ও জ্যান্থোফিলের প্রায় 300 থেকে 400টি অণু থাকে। এসব বস্তুকে একত্রে স্ফটিকাকার দানার মতো দেখায়, এ সময় এদের কোয়ান্টাজম বলা হয়। ক্লোরোপ্লাস্টের এই অংশেই ফটোফসফোরেশন ঘটে। তাহলে ফটোসিনথেটিক যে অঞ্চলটা রয়েছে সেখানেই ক্লোরোপ্লাস্টের ফটোফসফোরেশন মানে সালোক সংশ্লেষণ ঘটবে। এছাড়া বিভিন্ন ধরনের এনজাইম, মেটাল আয়ন, ফসফোলিপিড, কুইনন, সালফোলিপিড ইত্যাদি থাকে। ডিএনএ ও রাইবোজোম, একটি ক্লোরোপ্লাস্টের মধ্যে সমাকৃতির প্রায় 200টা ডিএনএ অণু থাকতে পারে। ক্লোরোপ্লাস্টে তার নিজস্ব বৃত্তাকার ডিএনএ এবং সেমিডিয়াস রাইবোজোম থাকে। তাহলে এই ডিএনএর সাহায্যেই ক্লোরোপ্লাস্ট নিজের অনুরূপ আরো একাধিক ক্লোরোপ্লাস্ট তৈরি করতে পারে এবং কিছু প্রোটিন তৈরি করতে পারে। ক্লোরোপ্লাস্টের জিনোমে 120 থেকে 160 কিলোবেস থাকে,
এবং 120 প্রকার প্রোটিনের জন্য কোডিং সিকোয়েন্স আছে। এখানে কিলোবেস বোঝো সবাই, কিলোবেস কিলো মানে হলো কি হাজার, আর বেস মানে হলো, বেস মানে হলো তোমার ওই যে নাইট্রোজেনাস বেস আছে না ডিএনএ আরএনএ তে, যে নাইট্রোজেনাস বেস অ্যাডিনিন গুয়ানিন। হ্যাঁ, তাহলে ক্লোরোপ্লাস্টের জিনোমে কি হয়েছে 120,000 থেকে 160,000 বেস থাকবে, ঠিক আছে, এটা বোঝানো হয়েছে। রাসায়নিক ভাবে এবার আমরা আসবো ক্লোরোপ্লাস্টের রাসায়নিক গঠন। স্যার হ্যাঁ বলো। তো কোডিং সিকোয়েন্স মানে কি? কোডিং সিকোয়েন্স এখানে কোডিং, এখানে কোডিংটা আসছে হলো কোডন থেকে, কোডন। আমরা এই চ্যাপ্টারেরই আমরা যখন আমরা ওই ট্রান্সক্রিপশন পড়াবো বা ট্রান্সলেশন পড়াবো তখন এই জিনিসগুলো তোমরা ভালো বুঝবে। কোডন, কোডিং সিকোয়েন্স, কোডিং অঞ্চল, নন কোডিং অঞ্চল, এরকম কতগুলো টার্ম আছে আমরা ওখানে বুঝাই দেবো। আমরা যেটা বলছিলাম রাসায়নিক গঠন, তাহলে যদি আমরা ক্লোরোপ্লাস্টের শুষ্ক ওজন নেই তাহলে এখানে আমরা দেখব প্রোটিন থাকবে 35-95% শুষ্ক ওজনে, এবং প্রোটিনের মধ্যে 80% থাকবে অদ্রবণীয় প্রোটিন যা লিপিডের সঙ্গে মিলে ঝিল্লি নির্মাণ করবে, এবং বাকি 20% থাকবে দ্রবণীয় যা এনজাইম হিসেবে কাজ করবে। লিপিড পরিমাণ থাকবে 10-20%, কোলিন সহ বিভিন্ন ফসফোলিপিড, গ্লাইকোলিপিড বেশি থাকবে। রঞ্জক পদার্থের পরিমাণ 6-12%, রঞ্জক পদার্থের মধ্যে বেশি থাকবে 75% ক্লোরোফিল এ, 25% থাকবে ক্লোরোফিল বি, এছাড়া সামান্য পরিমাণে ক্যারোটিন জন্তুবিল থাকবে। নিউক্লিক অ্যাসিডের পরিমাণ 5%, ডিএনএ ও আরএনএ থাকবে। খনিজ পদার্থের পরিমাণ 3%, ম্যাগনেসিয়াম বেশি থাকে এবং সামান্য পরিমাণে আয়রন, কপার, ফসফরাস ইত্যাদি থাকে। কার্বোহাইড্রেট পরিবর্তনশীল, স্টার্চ হচ্ছে সাধারণ কার্বোহাইড্রেট। তাহলে এই ছিল রাসায়নিক গঠন। এবার আসবো ক্লোরোপ্লাস্টের কাজ। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করা ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ। সৌর শক্তিকে যৌগ শক্তিতে রূপান্তর করা এবং বায়ু কার্বন ডাইঅক্সাইডকে রাইবোলোজ 1,5-20-ফসফেটতে সংযুক্ত করা। তাহলে RUBP মানে কি? রাইবোলোজ 20-ফসফেট। ক্লোরোপ্লাস্টের প্রয়োজনে প্রোটিন, নিউক্লিক অ্যাসিড তৈরি করা, ফটোফসফোরেশন, ফটো মানে আলো, ফসফোরেশন মানে হলো ADP থেকে ATP রূপান্তর। তাহলে আলোর সাহায্যে বা সূর্যালোকের সাহায্যে ADP ATP তে রূপান্তর হয়, একে আমরা বলবো ফটো ফসফোরাইলেশন। আলোক শোষণ মানে আলোর উপস্থিতিতে শোষণ বা রেসপিরেশন ঘটে, এই জন্য নাম হলো ফটো রেসপিরেশন, ঘটাতে সাহায্য করে। এটা কিন্তু উদ্ভিদেই হয়, এই প্রক্রিয়াটা উদ্ভিদেই হয়, কিন্তু মানুষের ক্ষেত্রে আলো দরকার নাই, শোষণের জন্য আলোর কোনো দরকার নাই মানুষ বা প্রাণীর ক্ষেত্রে, কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে কিছু পরিমাণ ফটো রেসপিরেশন আলোর উপস্থিতিতে ঘটে। সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করে, বংশানুক্রমে নিজস্ব বৈশিষ্ট্যের সক্রিয়তা ধারণ করে। তাহলে এই প্লাস্টিক সম্পর্কে কোনো জিজ্ঞাসা আছে? স্যার RUBP টা একবার বলবেন। RUBP এটা তোমরা যখন কেলভিন চক্র পড়বা, কেলভিন চক্রে ওখানে এটা কার্বন ডাইঅক্সাইড গ্রাহক হিসেবে কাজ করে, এর নাম হলো রাইবোলোজ 1,5-20-ফসফেট। এটা হলো কেলভিন চক্রের কার্বন ডাইঅক্সাইড গ্রাহক, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের সাথে প্রথম বিক্রিয়া ঘটায় এই কেমিক্যালটা, পুরো নাম হলো রাইবোলোজ 1,5-20-ফসফেট। রাইবোজোম প্রোটিন ও আরএনএ দ্বারা গঠিত ঝিল্লিবিহীন ক্ষুদ্র গোলাকার দানাদার ও ভারী যে কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষণের স্থান হিসেবে কাজ করে তাকে রাইবোজোম বলে। রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বা প্রোটিন সংশ্লেষণের যন্ত্র বলা হয় যেহেতু প্রোটিন তৈরি হয়। আবিষ্কার ও নামকরণ আলবার্ট ক্লড 1954 সালে যকৃত কোষের সাইটোপ্লাজম থেকে এই অঙ্গাণু আবিষ্কার করেন এবং নাম দেন মাইক্রোজোম। পরে জর্জ প্যালাডি 1955 সালে প্রাণী কোষে এদের পর্যবেক্ষণ করেন এবং রাইবো নিউক্লিয়ার প্রোটিন নাম দেন। রিচার্ড বি রবার্টস 1958 সালে এর নাম দেন রাইবোজোম। সংখ্যা ইকোলাই নামক যে ব্যাকটেরিয়া আছে, ইকোলাই পূর্ণাঙ্গ নাম আসলে এস্টেরিখিয়া কোলাই, এর পূর্ণাঙ্গ নাম এস্টেরিখিয়া কোলাই। তো এই ইকোলাই ব্যাকটেরিয়ার রাইবোজোমের সংখ্যা প্রায় 20,000-30,000 হয় এবং এর পরিমাণ শুষ্ক ওজনের 22%। প্রকৃত কোষে এদের সংখ্যা প্রায় 1,00,000,
অবস্থান ও বিস্তৃতি সকল জীব কোষে সজীব কোষে রাইবোজোম থাকে, কিন্তু যেসব কোষে প্রোটিন সংশ্লেষণ বা প্রোটিন তৈরি বেশি হয় সেসব কোষে রাইবোজোমের আধিক্য দেখা যায়। আদি কোষের রাইবোজোম সাইটোপ্লাজম বিক্ষিপ্ত ভাবে মুক্ত অবস্থায় অবস্থান করে, আর প্রকৃত কোষে এরা সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত ভাবে থাকে, নিউক্লিয়ার মেমব্রেনের কাছে থাকে, নিউক্লিওলাস, তারপর অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে এবং প্লাজমা মেমব্রেনের গায়ে যুক্ত থাকতে পারে। রাইবোজোম মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টেও পাওয়া যায়, আমরা পড়েছি অলরেডি, এবং সেই রাইবোজোমটা কেমন ছিল, 70S। আকার ও অধঃক্ষেপণ সহগের উপর ভিত্তি করে জীব কোষে দুই ধরনের রাইবোজোম শনাক্ত করা হয়েছে, একটা নাম হলো 70S আর একটা হলো 80S। আদি কোষে এবং প্রকৃত কোষের মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টের ভিতর এই ধরনের রাইবোজোম রয়েছে, এবং 70S রাইবোজোমের দুইটা সাব ইউনিট, বড় সাব ইউনিটের নাম 50S এবং ছোটটার নাম 30S। প্রোটিন সংশ্লেষণের সময় এই দুটি সাব ইউনিট একত্রিত হয়ে 70S একক গঠন করে। তাহলে প্রোটিন তৈরি হওয়ার আগে দুইটা সাব ইউনিট আলাদা থাকে, কিন্তু যখনই প্রোটিন তৈরির সময় হয় তখন দুইটা সাব ইউনিট একত্রিত হয়ে এই রাইবোজোম গঠন করে, 80S। এই ধরনের রাইবোজোম শুধুমাত্র প্রকৃত কোষে থাকে, এর সাব ইউনিট দুইটা, বড়টার নাম 60S এবং ছোটটার নাম হলো 40S। প্রোটিন সংশ্লেষণের সময় এই দুটি সাব ইউনিট একত্রিত হয়ে 80S একক গঠন করে। এবার আমরা আসি এস মানে কি, এস মানে এর আগে মানে একটু বলেছিলাম বা একটু আইডিয়া দিয়েছিলাম, ভেদভাগ ইউনিট, এটা ভেদভাগ হলো একটা বিজ্ঞানী নাম, এবং তার আদ্য অক্ষর এস, এটা আমরা এককের হিসেবে ব্যবহার করব, কিন্তু উচ্চারণ করব ভেদভার, এখানে এস এর উচ্চারণ হচ্ছে না, অর্থাৎ সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। তাহলে কোনো বস্তুকে তীব্র বেগে সেন্ট্রিফিউজ করলে যে নির্দিষ্ট গতিতে বস্তুগুলো তাদের আণবিক ভর ও আকৃতি অনুসারে টিউবের নিচে অধঃক্ষিপ্ত হয় তাকে তাদের অধঃক্ষেপণ গুণাঙ্ক বা ভেদভার একক বলে। বিজ্ঞানী ভেদভার এর নামে প্রথম অক্ষর এস দিয়ে প্রকাশ করা হয়। আমরা যখন আদি কোষকে কি করবো, বা আদি কোষ বা প্রকৃত কোষকে যখন আমরা একটা টিউবের মধ্যে, একটা সেন্ট্রিফিউজ টিউবের মধ্যে কিছু দ্রবণ নিয়ে, সেই দ্রবণটাকে আমরা টিউব সহ দ্রবণটাকে যদি আমরা সেন্ট্রিফিউজ যন্ত্রে স্থাপন করি, তাহলে সেন্ট্রিফিউজ যন্ত্র ওই টিউবের মধ্যে অবস্থানরত দ্রবণকে প্রচন্ড বেগে ঘোরাবে, আর এই ঘূর্ণন করার ফলে ওই কোষের অধঃক্ষেপ গুলো তলানি আকারে টিউবের তলায় জমা হবে, আর ওই অধঃক্ষেপণের হারটাই হলো ভেদভার ইউনিট। যেমন রাইবোজোম যদি মানে অধঃক্ষেপণের হারটা হয় 70, তখন হবে 70, আবার প্রকৃত কোষের ক্ষেত্রে রাইবোজোমের অধঃক্ষেপণের হারটা হবে 80। ভৌত গঠন, রাইবোজোমের দুইটি অসম উপ একক নিয়ে গঠিত, বড় একক গম্বুজের মতো বা গোলাকার, ছোট উপ একক ক্ষুদ্র টুপির মতো বা ডিম্বাকার। তাহলে প্রোটিন বা পলিপেপটাইড তৈরি শুরু হওয়ার পূর্ব পর্যন্ত দুইটা আলাদা থাকে। প্রোটিন সংশ্লেষণের সময় ছোট উপ এককটি বড়টির উপর গম্বুজের মতো সংযুক্ত হলেও উপ একক দুটি সরু ফাটল দিয়ে পৃথক থাকে, যার মধ্য দিয়ে প্রোটিন সংশ্লেষণের সময় এমআরএনএ প্রবেশ করে। রাইবোজোমের বড় উপ এককে তিনটি সাইট বা অঞ্চল থাকে। আমরা যদি রাইবোজোমের ছবিটা দেখি তাহলে বুঝতে পারবো, এটা হলো ছোট একক আর এটা হলো বড় একক, আর এর মাঝে এই যে এমআরএনএ রয়েছে, এই যে এমআরএনএ, ঠিক আছে, বা এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো এমআরএনএ, এখানে একটা ক্লেফট বা খাঁজ রয়েছে, এই খাপ দিয়ে লাল বর্ণের বা খয়েরি বর্ণের এটা এমআরএনএ আমরা দেখতে পাচ্ছি, এটা হলো বড় সাব ইউনিট, নিচেটা হলো ছোট সাব ইউনিট, মাঝখানে এটা ক্লেফট বা ফাঁকা স্থান। তাহলে আমরা দেখলাম রাইবোজোমের বড় উপাককে তিনটি সাইট বা অঞ্চল থাকে, একটা এ সাইট, একে বলা হবে অ্যামাইনো অ্যাসাইল অঞ্চল। প্রোটিন তৈরির সময় এই অঞ্চল দিয়ে নতুন অ্যামাইনো অ্যাসিড গ্রহণ হয়। পেপটাইড অঞ্চল, এই অঞ্চল দিয়ে পলিপেপটাইড শৃঙ্খলের দৈর্ঘ্য বৃদ্ধি করে। আর এটা হলো ই অঞ্চল বা ই সাইট, পলিপেপটাইড শৃঙ্খল দিয়ে এই অঞ্চল দিয়ে রাইবোজোম থেকে মুক্ত হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এ সাইট, এটা হলো পি সাইট, এটা হলো ই সাইট। তাহলে এখানে অ্যামাইনো অ্যাসিড গৃহীত হয়, এখানে প্রোটিন বা পলিপেপটাইড তৈরি হয়, আর এখান দিয়ে পলিপেপটাইড বের হয় ই সাইড দিয়ে। রাইবোজোমের রাসায়নিক গঠন, রাইবোজোমের প্রধান উপাদান হলো প্রোটিন ও আরএনএ, আরএনএ এর মধ্যে রাইবোজোমাল আরএনএ হলো প্রধান, এবং প্রোটিন ও আরএনএ এর অনুপাত হবে 1:1।
70 ও 80 এস রাইবোজোমে যথাক্রমে 52 প্রকারের ও 80 প্রকারের প্রোটিন অণু আছে, অর্থাৎ 70 এসে আছে 52 প্রকারের প্রোটিন, 80 এসে আছে 80 প্রকারের প্রোটিন, আবার 70 এসে চার ধরনের রাইবোজোম আরএনএ রয়েছে, রাইবোজোমাল আরএনএ রয়েছে, সরি 70 এসে তিন ধরনের রাইবোজোমাল আরএনএ আছে, আর 80 এসে আছে চার ধরনের রাইবোজোমাল আরএনএ। তাহলে 70 এসের তিন ধরনের আরএনএর নাম কি? এটা 23 এস, এটা 16 এস, এটা 5 এস। আর 80 এস এর চার ধরনের রাইবোজোমাল আরএনএ হলো 28 এস, 18 এস, 5.8 এস, আর এটা হলো 5 এস। এছাড়া দুই ধরনের আরএনএ এস এনজাইম এবং অল্প পরিমাণে ধাতব আয়ন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি থাকে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম রাইবোজোমের রাসায়নিক গঠনটা, রাইবোজোমের তাহলে রাসায়নিক গঠনটা কি? এর প্রধান উপাদানই হবে প্রোটিন এবং রাইবোজোমাল আরএনএ, এবং এদের অনুপাত 1:1। যেমন 70 এস রাইবোজোমে যদি প্রোটিন থাকে 52 প্রকারের, সেখানে সেখানে থাকবে তিন ধরনের রাইবোজোমাল আরএনএ, তাহলে এই অনুপাতটা হবে 1:1। আবার 80 এস যদি বলি 80 প্রকারের প্রোটিন ও চার ধরনের রাইবোজোমাল আরএনএ রয়েছে, এদের অনুপাত হবে 1:1। রাইবোজোমের কাজ প্রোটিন তৈরি করা, এরা সাইটোক্রোম উৎপন্ন করে যা কোষীয় শোষণে ইলেকট্রন পরিবহন করে। এমআরএনএ কে নিউক্লিয়াস এনজাইম ও নতুন পলিপেপটাইড চেইন কে প্রোটিওলাইটিক এনজাইমের যে কোনো ক্ষতিকর ক্রিয়া থেকে সুরক্ষা করে। তাহলে এমআরএনএ, এমআরএনএ মানে কি? মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার আরএনএ কে নিউক্লিয়াস এনজাইম ও নতুন পলিপেপটাইড চেইন কে, মানে যে নতুন প্রোটিন তৈরি হবে, রাইবোজোম যখন প্রোটিন তৈরি করবে তখন সেটা হবে পলিপেপটাইড চেইন। তাহলে এই প্রোটিন এবং নিউক্লিয়াস এনজাইম নতুন পলিপেপটাইড চেইন কে প্রোটিওলাইটিক এনজাইমের যে কোনো ক্ষতিকর ক্রিয়া থেকে সুরক্ষা করবে রাইবোজোম। তাহলে একটা এনজাইম হলো নিউক্লিয়াস, আর একটা এনজাইম হলো প্রোটিওলাইটিক এনজাইম। এই দুটি এনজাইমের ক্ষতিকর ক্রিয়া থেকে এমআরএনএ রাইবোজোমকে রক্ষা করবে, রাইবোজোম রক্ষা করবে। এমআরএনএ নিউক্লিয়াস এনজাইম, আর প্রোটিন তৈরির সময় প্রোটিওলাইটিক এনজাইমের যে কোনো ক্ষতিকর ক্রিয়া থেকে রাইবোজোম সুরক্ষা প্রদান করে। রাইবোজোম রাইবোজোমাল আরএনএ সঞ্চয় করে, অর্থাৎ রাইবোজোমের মধ্যে যে আরএনএটা থাকবে সেটা মূলত রাইবোজোমাল আরএনএ। আচ্ছা, তাহলে রাইবোজোম থেকে কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারো। রাইবোজোম থেকে রাইবোজোম থেকে কোনো জিজ্ঞাসা আছে? এই যে এখানে আচ্ছা, এখানে খেয়াল করো, এখানে এটা হলো উপরে, একটা হলো সাইট এস, এটা হলো বড় সাব ইউনিট, আর নিচেটা হলো 40 এস, এটা হলো ছোট সাব ইউনিট। হ্যাঁ, পাশে আবার কিন্তু 50 আর 30 দেওয়া আছে, ওটা আদি কোষের ক্ষেত্রে হবে। হ্যাঁ, আমরা প্রকৃত কোষেরটাই ধরি, তাহলে প্রকৃত কোষের সাব ইউনিট দুইটা, 60 এস আর এটা হলো 40 এস, এগুলোকে বলা হচ্ছে সাব ইউনিট। যখন এই সাব ইউনিট গুলো তৈরি হয় তখন এটা আলাদা থাকে, কিন্তু যখনই প্রোটিন তৈরির সময় হয়ে যায় তখন দুইটা সাব ইউনিট এক কাছাকাছি চলে আসে, এবং ছোট সাব ইউনিটটি বড় সাব ইউনিটের ঠিক নিচে সংযুক্ত হয়ে যায়। হ্যাঁ, এবং এবং তখন এটা আমরা বলবো ATS, আর প্রকৃত কোষের ক্ষেত্রে এটা হবে ATS, আর আদি কোষের ক্ষেত্রে তখন হয়ে যাবে 70S। তাহলে রাইবোজোম যখন প্রোটিন তৈরি করে তখন দুটো সাব ইউনিট একত্রিত হয়ে এই ATS বা 70S গঠনগুলো তৈরি করে, কিন্তু প্রোটিন তৈরির আগে এই সাব ইউনিট গুলো আলাদাই থাকে। জি স্যার, এখানে হলো যেমন দেখো, প্রোটিন সংশ্লেষণের সময় এমআরএনএ এর সঙ্গে বহু রাইবোজোম সংযুক্ত হয়ে যে রাইবোজোম শৃঙ্খল তৈরি করে তাকে পলিরাইবোজোম বলে। ঠিক আছে, প্রোটিন তৈরির সময় এমআরএনএ এর সঙ্গে অনেকগুলো রাইবোজোম যুক্ত হতে পারে এবং রাইবোজোম শৃঙ্খল তৈরি হয়, তখন তাকে আমরা বলবো পলিরাইবোজোম। এই যে এখানে আমরা নিচে দেখতে পারি ছবিতে, এই যে একটা দুইটা তিনটা চারটা রাইবোজোম সংযুক্ত হয়েছে। ঠিক আছে, প্রোটিন তৈরির সময় এরকম তৈরি যুক্ত হবে।